গত শীতে ঠান্ডার কারণে প্রতিদিন পঁয়তাল্লিশ জন মানুষ মারা গেছেন আর এবছরও কিন্তু শীত বেশি এবং জীবনযাপন বেয়ে বেশি তাই এবছর মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি হতে পারে বলে জানিয়েছেন ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান ব্যুরু যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দ্বারা প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে জীবনযাত্রা সংকট বৃদ্ধির আগে শীতের সময় অর্থাৎ দুই হাজার একুশ সালের ডিসেম্বর থেকে দু হাজার বাইশ সালের মার্চের মধ্যে অন্য সিজনের তুলনায় তেরো হাজার চারশো জন মানুষের বেশি মৃত্যু হয়েছে ফুয়েলের প্রভার্টি দাতব্য সংস্থা ওএনএস এর রিপোর্ট বিশ্লেষণে জানা গেছে এই ফলাফল এবারের শীতে বিদ্যুতের দামের ঊর্ধ্বগতির ফলে উদ্বেগকে আরও বাড়িয়ে তুলবে ইতিমধ্যেই বিদ্যুৎ এবং গ্যাসের দাম এতই বেড়েছে যে হিটিং আর ইটিংয়ের যে কোনো একটিকে বেছে নিতে হচ্ছে মানুষকে ন্যাশনাল এনার্জি অ্যাকশন এ ই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মডেলিং ব্যবহার করে দেখিয়েছে যে রুম পর্যাপ্ত গরম করতে না পারার কারণে গত বছর ইংল্যান্ড এবং ওয়েলসে চার হাজার বিশটি অতিরিক্ত শীতকালীন মৃত্যুর ঘটনা ঘটেছে যা প্রতিদিন ৪৫ জনের মারা যাওয়ার সমান গত বছরে দাঁড়ানি খরচ এখনকার চেয়ে অর্ধেক ছিল আর এবারে বারো হাজার একাত্তর পাউন্ড থেকে এটি বেড়ে দ্বিগুণ দ্বিগুণ বেড়েছে এবং প্রায় আড়াই হাজার পাউন্ড হয়েছে তাই এ বছরে আরও বেশি অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ইউক্রেন যুদ্ধ আংশিকভাবে এই দাম বৃদ্ধির জন্য দায়ী তবে গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগেও গ্যাস এবং বিদ্যুতের খরচ বেড়ে গিয়েছিল এনইএ প্রধান নির্বাহী এডামস স্কোরার বলেছেন প্রতি আমরা শীতলতম শীতের মাসগুলোতে সবচেয়ে দুর্বল মানুষকে নিরাপদ এবং উষ্ণ রাখতে ব্যর্থ হয় পরিণতি দেখতে পাচ্ছি ঠান্ডা এবং শীতে অনিরাপদ বাড়ির কারণে সরাসরি এভাবে মানুষের মৃত্যু মেনে নেওয়া উচিত নয় তিনি আরও বলেন জ্বালানি সংকটের এই সময়ে পরিবারগুলোকে পর্যাপ্ত রাষ্ট্রীয় সহায়তা দেয়া হয়নি আর এ কারণেই বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে দু সালের পরিসংখ্যান আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন তারা জলবায়ু কোম্পানি টেরোর গবেষণা অনুসারে যুক্তরাজ্যের বাড়িগুলো ইউরোপীয় অঞ্চলের মধ্যে সবচেয়ে খারাপ কোয়ালিটির এনই পরিসংখ্যান অনুসারে গত অক্টোবরে প্রায় সাড়ে চার মিলিয়ন পরিবার জ্বালানি দারিদ্রের মধ্যে ছিল এখন সরকারি সহায়তা বাড়ার পরেও এটি বেড়ে ছয় দশমিক সাত মিলিয়ন পাউন্ড মিলিয়নে দাঁড়িয়েছে এই অবস্থায় শীতে মানুষের মৃত্যু রুধে ব্রিটিশ সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ফুয়েল প্রপার্টি কমাতে কাজ করার আহ্বান জানানো হয়েছে এছাড়া বর্তমানে যে যে আবহাওয়ার যে তারতম্য হচ্ছে আবহাওয়ার তারতম্যে কখনো প্রচণ্ড শীত কখনো আবার উষ্ণতা এবং এই কারণেই মানুষের মধ্যে এক ধরনের ভয়ভীতি কাজ করছে কারণ এই চলতি বছর যে শীতের প্রকোপ সেটা অন্যান্য অনেক বছরের তুলনায় অনেকটাই বেশি আসমাসম রানা টিভি লন্ডন